প্রিয় বন্ধুরা, আমরা ইউটিউব চ্যানেলের সঙ্গে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি কীভাবে যুক্ত করব। যেরকম দেখা যাচ্ছে আমার এই চ্যানেলটাতে ঠিক এরকমভাবে যে লেখা রয়েছে চ্যানেলগুলি, এইগুলো কিন্তু আমার অ্যাবাউট সেকশনে লেখা রয়েছে ঠিক এই জায়গাটাতে। তো আমরা একটা নতুন চ্যানেলের জন্য আমরা কীভাবে আমাদের সোশ্যাল মিডিয়াগুলি আমরা অ্যাড করতে পারবো, তো আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালটি দেবো। একটি নতুন চ্যানেলে কীভাবে আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করব। তো আমি এখানটায় আমি ফায়ারফক্স সফটওয়্যারটি আমি এখানটায় লোড করে নিয়েছি, আর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা সেই অর্থাৎ সোশ্যাল মিডিয়া লিঙ্কটি আমরা অ্যাড করব। তো আমি এখানে সুইচ টু অ্যাকাউন্ট করছি, আমার আরও একটি চ্যানেল যেটি রয়েছে যেটা দেখাবো সেটা আমরা এখানটায় লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করা হয়ে গেলে আমাদের সামনে চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হবে। এবার আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা চ্যানেলটার যে কাস্টমাইজ করা রয়েছে না, ওই কাস্টমাইজে আমরা ক্লিক করব একবার। এই যে কাস্টমাইজের চিহ্নটা ঠিক এখানে রয়েছে, ঠিক আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের চ্যানেলের কাস্টমাইজেশন এখানে অন হবে। এবার কাস্টমাইজেশন অন হওয়ার পরেই আমরা চলে যাব আমাদের বেসিক ইনফরমেশনে। আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের এখানে দেখতে পারবো লিঙ্ক নামে একটি অপশন যেখানে লেখা রয়েছে এই জায়গাটাতে। তো এখানে আমরা এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব অ্যাড লিঙ্ক, তখন আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে সর্বাধিক 5টা লিঙ্ক এখন আমরা অ্যাড করতে পারবো। তো আমি এখানে সর্বপ্রথম ফেসবুকের আমি লিঙ্কটি আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দেব। তো চলুন আমার ফেসবুক পেজ থেকে আমি লিঙ্কটি কপি করে নিয়ে আসি। যদি কপি করা না জানেন তো আপনারা একটু দেখে নেবেন, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কীভাবে কপি করতে হয় লিঙ্ক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুকটি রয়েছে, আমি ফেসবুকের এমনি থ্রি লাইনে একবার ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের কাছে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটি আমাদের চলে আসলো। এখানে লিঙ্কটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের সেই ফায়ারফক্সের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ঠিক সেখানটাতে। তো এই পেজটি এবার চলে আসছে, একটু ওয়েট করুন। তো আসলো। এবার আমাদের যে এই যে লিঙ্কে ক্লিক করেছিলাম এখানে আমরা লিখব কি ফেসবুক, ফেসবুক স্পেলিং এফ এ সিই ফেসবুক চলে আসলো। এবার আমাদের ওই ইউআরএলটা আমরা এখানটাই অ্যাড করব। ওকে, তো চলুন আমরা এখানটাই এই ইউআরএলটাকে আমরা এখানটা কী করছি যে ডাইরেক্ট আমরা এখানটাই পেস্ট করে দেবো। যখনই পেস্ট করে দেবো না, পেস্ট করার পরেই আমরা এখানটায় দেখতে পাবো যে পাবলিশ নামে একটি অপশন। ওকে, তো এই পাবলিশে ক্লিক করার আগে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিতে চাই যে আমার যে চ্যানেলটাতে আমি লিঙ্কটাকে অ্যাড করব সেখানে কিন্তু লিঙ্কটা নেই। তো আমার যে চ্যানেলটা আছে চ্যানেলের উপর যখন ক্লিক করব, ইউর চ্যানেলে যখন ক্লিক করব, ক্লিক করার পর একবার এদিকে যাব এবং অ্যাবাউট সেকশনে ক্লিক করব এবং দেখতে পাবো এখানে কোনো রকম সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা নেই। সো এবার আমরা এটাকেই অ্যাড করব ঠিক এই জায়গাটাতেই দেখতে পাবো। তো আমরা চলে আসছি আমাদের ফায়ারফক্সে চলে আসছি, এবং ফায়ারফক্সে আসার পরে এই লিঙ্কের উপর ক্লিক করেছিলাম। তো এখানে আরেকবার এটা চলে গিয়েছে, সরি। তো এখানে আরেকবার ফেসবুকটা লিখে নিই, ফেসবুক আমাদের যে লিঙ্কটা ছিল লিঙ্কটা এখানটায় ডাইরেক্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার কী করব, আমাদের কাজ হয়ে গিয়েছে, বাস আমরা এখানে পাবলিশ করে দেব। তাহলে আমরা যখনই আমরা পাবলিশ করব, পাবলিশ করার পরে আমাদের ঠিক সোশ্যাল মিডিয়া লিঙ্কটি আমাদের ঠিক এরকমভাবে অ্যাড হয়ে যাবে। গো টু চ্যানেলে যেতে বলছে, আমরা গো টু চ্যানেলে যখন যাব, যাওয়ার পরেই আমাদের ঠিক এই জায়গাটাতে চলে আসব, এই সেকশনটাতে চলে আসব, চ্যানেলটাতে একবার ক্লিক করব। তো এখানটা এইভাবে আসছে না, তো আমি ওইভাবে আপনাদেরকে গিয়ে দেখাবো এবং সেখানটায় একবার ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক লিঙ্ক আমাদের এখানটায় অ্যাড হয়ে গিয়েছে, একদম লাইভ প্রুফ। আপনারা ঠিক এইভাবে আপনাদের চ্যানেলের আপনারা এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক একের পর এক আপনারা এখানটায় আপডেট করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই, আর চ্যানেলে প্রথম বাসি থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো সবাই।